দিনের আলোয় পঞ্চায়েতের গাছ কেটে পাচার, জানে না প্রশাসন, তাহলে জানে কে? প্রকাশ্যে দিনের আলোয় গাছ কেটে পাচার হয়ে গেল বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর অঞ্চল চাঁদড়া এলাকার। জানালো না কেউ সাফাই শাসক দলের নেতাদের। পঞ্চায়েতের বিনা টেন্ডারে গাছ কেটে পাচার হয়ে গেল, জানলো না ময়নাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান, তাহলে জানে কে? দিনের পর দিন এভাবেই একের পর এক গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগা দিয়ে। লরি লরি কাঠ এভাবেই পাচার হয়ে দিনের পর দিন কার মদতে হচ্ছে চুরি, কে চুরি করছে জানে না কেউই। তবে এলাকার মানুষ সরাসরি আঙ্গুল তুললেন শাসক দলের নেতাদের বিরুদ্ধে। শাসক দল তৃণমূলের নেতাদের মদত না থাকলে কেউই গাছ কাটতে পারত না, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। দিনের আলোয় পঞ্চায়েতের গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে, জানে না পঞ্চায়েত, তাহলে জানে কে? তবে এলাকার মানুষের বাধা পেয়ে গাছ নিয়ে চম্পট দেয় গাছ মাফিয়া দুষ্কৃতীরা। এলাকার মানুষ গাছ কাটার খবর পেয়ে বাধা দেয় এবং খবর দেয় স্থানীয় ফরেস্ট প্রশাসনকে। তারা গাছ কাটার অভিযোগে ছুটে যান এলাকায়, গিয়ে দেখেন গাছের ডাল পড়ে রয়েছে, আবার অন্য গাছ হাফ কাটা অবস্থায় রয়ে গেছে। গাছ নেই তবে গাছ নিয়ে চলে গেলেও তদন্ত করে কি বার করতে পারলো ফরেস্ট, নাকি তদন্ত করতে বাধাপ্রাপ্ত হতে হয়েছে শাসক দলের নেতাদের কাছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ওই যারা কাটাচ্ছে তারা কি দেখতে পায়নি? যারা কাটছিল তারা ছিল, তারা তো বাইরে ঘর, তো আমরা চিনি এখানে প্রায় সময় গাছ কাটা হয়। ওই মাঝে মাঝে এই বছর দুই আগে মনে হচ্ছে, এক বছর দু বছর আগে ভালো ভালো গাছগুলো একবার দিয়েছিল। স্থানীয়রা এখানে অভিযোগ করছেন তৃণমূলের একাংশ এর সাথে জড়িত রয়েছে, যারা অবৈধভাবে গাছ কাটছে, কি বলবেন? আছে, জড়িত আছে, কে কে আছে, নাম জানা আছে? গুলজার। আরে বলবে, চারিদিকে আমি এখানে দেখিনি, বুঝলেন? ঠিক আছে, আমার নাম রঞ্জিত সান্দ্রা। দাদা মূলত অভিযোগ কি আছে এখানে? অভিযোগ বলতে আমাদের বারে বারে আমরা দেখছি, দীর্ঘদিন ধরে দেখছি যে রাস্তা সাইডের যে গাছগুলো কে বা কারা কেটে নিচ্ছে আমরা বুঝতে পারছি না। পঞ্চায়েতকে জিজ্ঞেস করলে পঞ্চায়েত বলতে কই আমরা জানি না তো, কই কে গাছ কাটলো, কিন্তু এগুলো তো অন্যায়। আমরা বারে বারে বলছি যে এই চোরেদেরকে শাস্তি দেওয়া হোক, কেন দেওয়া হচ্ছে না? কারা কাটছে? এইগুলো লোকাল নেতাদের পদমত ছাড়া কি করে হয় বলুন আপনি? কোন দলের নেতা? তৃণমূল দলের লোকেরা। কেন কেন এইগুলো হবে আজকে? আমরা এই যে গাছ কাটছে, আপনার অভিযোগ করছেন গাছ যারা কাটছে তাদের কাছে আদৌ কি পারমিশন রয়েছে? যেটুকু এই যে ফার্স্ট হয় ফার্স্টের লোকেরা এসছেন, উনি উপপ্রধানের সঙ্গে কথা বললেন, উনি আমাকে যারা বললেন যে ওনারা নাকি কিছু জানেন না। যদি না জানেন তাহলে এই গাছটা কী করে কাটা হচ্ছে? গাছ কাটতে হলে যদি কোনো ব্যক্তি গাছ কাটে তার জন্য তো একটা তার নিয়ম রয়েছে, সে নিয়মটা কি মানছে কেউ? আমরা নিয়ম মানছে কি মানছে না কখন জানলাম? যখন দেখলাম যে গাছগুলো কাটা হচ্ছে, যখন আমরা উপর নেত্রীর সঙ্গে কথা বললাম, ওরা বলছে সে কি এইভাবে কাটা হচ্ছে, ফরেস্টে খবর দেওয়া হলো, সেবা ফরেস্টে খবর দিয়েছে, বিমল সাঁদরা পঞ্চায়েতের সভাপতিকে পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েছে, সেইখানে তিনি বর্তমানে এখন দাঁড়িয়েও আছে। এই খবরের খবরগুলো আমরা দিচ্ছি, যখন জানতে বললাম যেটা উইদাউট পারমিশনে কাটা হচ্ছে, তখন কিন্তু আমরা ফরেস্ট অফিসে খবর দিই। ফরেস্টের লোকেরা এসেছেন, অফিসাররা এসেছেন, অফিসাররা ইনকোয়ারি করে বললেন যে না, এর কোনো নিয়ম বৈধভাবে কাজ হচ্ছে, কোনো পারমিশন নাই। এই কারণেই বলতে পারছি যে উপপ্রধানকে উনি ফোন করেছিলেন। আমার মনে হয় শাসক দলের কিছু মানে ব্যক্তি স্বার্থ কিছু মানুষ যারা তৃণমূল দলটাকে মোটেই ভালোবাসে না, শুধু ব্যবসা করতে এসছে দলের নামে, সেই সব লোক এখানে জড়িত আছে। কতগুলো গাছ কাটা হয়েছে এখনো পর্যন্ত? একটি গাছ কেটে পাচার হয়ে গেছে, একটি গাছ কাটা চলছিল, আমি সাইড দিয়েছি। আমি জানতে চাইলাম যে ভাই গাছটা কাটা হচ্ছে, পারমিশন আছে? বলে হ্যাঁ পারমিশন তো আছে, আমি আর কিছু বলিনি। তারপরে যখন আমাকে ব্লক থেকে ফোন করা হলো, তখন জানতে পারলাম যে না, এর কোনো পারমিশন নেই। তখন আমরা সেবাকে বলি, বা সেবা আপনাদেরকে খবর দিয়েছে, ফরেস্টকে খবর দিয়েছে, পুলিশে খবর দিয়েছে, ভিডিওকে খবর দিয়েছে। আমি এলাকায় লোককে ভালোবাসি, এবার সেবা আরও ভালো বলতে পারবে। মোটামুটি তার আনুমানিক মূল্য কত হতে পারে? আনুমানিক মূল্য কিছু না হলো অন্তত 50,000 টাকা। আপনার নাম? আমার নাম প্রমোদ কুমার দে। প্রমোদি হচ্ছে, তার জন্যে আমাদের মানে ব্লক সভাপতি তার থেকেও আবার কোন ব্লকের ব্লক সভাপতি? আমাদের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটবেল এবং হচ্ছে মানে আমাদের হচ্ছে অঞ্চলের
হচ্ছে ওই ব্লকের আর কি কানাই নায়ক কানাই ঘোষ তাকে বলে ওর বাবা ডাকা ছিল পরে আমি পরে জানতে পেরেছি ও একটা কন্ডিশন করে পাঠিয়ে নেমেছে এবং ময়নাপুরে ওর ওসমা ব্যবসা করে তাকে অঞ্চল সভাপতি করছে সব ঠিক আছে কিন্তু এর সব দুনমনি করে পয়সা করে খেয়ে মানে কি বলবেন ব্লক সভাপতির মধ্যে জড়িয়ে রয়েছে এই ঘটনার সাথে সব সব এরা পয়সা কাটছে সব কিছু করছে ঠিক আছে আমরা দলটাকে এই যে গাছ কাটা হচ্ছে এটা কি বৈধভাবে কাটা হচ্ছে আমি না বৈধভাবে তো অবৈধভাবে আমি আমি রেশন ডিলারে যখন সিপিএম দল ছিল তখন আমি বিরোধী করছি আমি নিরামদে কলকাতায় ছিলাম ঠিক আছে দল করেছি দাদা ওটা আসবে না আমাকে 18 সালে দাদা ওটা আসবে না এখানে আরেকজনের নামে আপনি অভিযোগ করছিলেন কি নাম বলছিলেন ওই কি উপপ্রধানের নাম না কানাই আরেকজনের নাম বলছিলেন কি না মোহাম্মদ মোহাম্মদ কি দায়িত্ব আছেন উনি কি দায়িত্ব আছেন খবর ছিল আমাদের কাছেও একটা খবর আছে আপনার ময়নাপুর জিপির মধ্যে আশুরিয়া বলে একটা গ্রাম আছে সেখানে গাছ কাটা চলছে এই ধরনের খবর পেয়ে আমরা সাথে সাথে এখানে স্টাফ এবং আমাদের গাড়ি যায় সেখানে গিয়ে দেখে কোনো দুষ্কৃতিদের দেখতে পাইনি একটা গাছ কাটা হয়ে গেছে আর একটা গাছ অর্ধেকটা কেটে এই ধরনের রয়ে গেছে কিন্তু স্পটে আমাদের কাউকে দেখতে পাইনি গাছ কাটা আমরা বন্ধ করে দিয়েছি এবং চারিদিকে খোঁজ চালানো হচ্ছে কোথায় কোনো ধরনের ব্যক্তি যদি এই কাজের সাথে যুক্ত থাকে তার নাম খুঁজে বেড়ানোর চেষ্টা করছে ঠিক আছে।